মানে আমাদের ব্যক্তিগত প্রস্তাব ছিল যে এটাকে আনলিমিটেড করে দেওয়ার জন্য কিন্তু এমটপ এবং এমএনও তারা তাদের টেকনিক্যাল যে প্রবলেমগুলো সেটা তারা ব্যাখ্যা দিয়েছে সো আমার মনে হয় যে এই বিষয়টা যখন ডিক্লেয়ার করা হয়েছে সেই দিন কিন্তু আমরা এটার ব্যাখ্যাসহ এটা বলা হয়েছে তো এটা আমাদের বিটিআরসি টেকনিক্যাল টিম অ্যামটপের সাথে বসে তারা তাদের ব্যাখ্যাটা কি দেয় আমরা অবশ্যই এটা ব্যাখ্যাটা চাইব বিটিআরসি টেকনিক্যাল টিম এবং অ্যামটপ বসে আমাদেরকে জানাতে চেয়েছে আমরা যেরকম এখন গত সভায় আমরা সিদ্ধান্ত দিয়েছি যে আগে যেরকম একদিনের প্যাকেজ ছিল না আমরা একদিনের প্যাকেজ তিন দিনের প্যাকেজ এটা আমরা তাদেরকে অনুমতি দিয়েছি পাশাপাশি আমরা বলেছি যে এই চারটা মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা গ্রাহকদের জন্য যেটা আসলে জনপ্রিয় এবং গ্রাহকদের কাছে যেটা আসলে ব্যবহার উপযোগী সেটা যাতে একটা প্রতিযোগিতামূলকভাবে করতে পারে তার জন্য বিটিআরসির কাছে তাদের আর এই ধরনের কোনো প্যাকেজ ডিক্লারেশনের জন্য আসতে হবে না আমরা সেই স্বাধীনতা দিচ্ছি এবং কোনো ডেটার যাতে মেয়াদটা না থাকে সেটাও কিন্তু আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে নির্দেশনা দিয়েছি এবং এটা যদি তারা এখন না শুনতে চায় তাহলে হয়তো আমরা তাদেরকে বাধ্য করতে বাধ্য হব কিন্তু এখন যেহেতু তারা একটা সমরকালীন সময়ে তারাও ব্যবসায়িকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাংলাদেশের সব সেক্টরই ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আমাদের কোনো সেক্টরই কিন্তু এই ক্ষতির থেকে মানে রক্ষা পায়নি তো সেই ক্ষেত্রে আমরা ভাবছি যে এমার্জেন্সি যে সিচুয়েশানটা আমরা হয়তো আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে কাটিয়ে ওঠে যেরকম ধরেন এখন আইএসপি তারা গ্রাহকদের কাছ থেকে বিলটা নিতে হবে আইএসপি কাছে আইআইজি তারা বিল পায় তে পুরো ইকোসিস্টেমেই তো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা এই ক্ষতিগুলোকে কিভাবে কাটিয়ে উঠতে পারি তার জন্য আমরা প্রতিদিন আমাদের প্রত্যেকটি অংশীজনের সাথে বৈঠক করছি কিন্তু আমাদের প্রধান এবং অন্যতম প্রধান এবং লক্ষ্য হচ্ছে আমাদের দেশের নাগরিকদেরকে সেবাটা দেওয়া তাদের স্বার্থটার সুরক্ষা করা এবং পাশাপাশি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক শৃঙ্খলাটাও কিন্তু ফিরিয়ে আনা যেই কাস্টমার কেয়ার সার্ভিস আছে সেটা ফিজিক্যাল হোক অথবা কল সেন্টার হোক সেখানে যেন অভিযোগটা তারা করে আর আমরা বলেছি যে আমরা আগামী মাসে আগামী দুই এক মাসের মধ্যে একটা গণশুনানি করব এবং পাশাপাশি আগামী দুই এক সপ্তাহের মধ্যে আবার আমরা একটা বসবো আমাদের এই স্টেক সাথে তখন এই বিষয়টা আমরা আলোচনা করে নেব তবে এখন যে কোনো গ্রাহক যদি তাদের এই সেবাটা না পেয়ে থাকেন তাহলে আপনারা অভিযোগটা করবেন অবশ্যই